হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আপনারা কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ঠিকই আছেন। তো এখন প্রায় সন্ধ্যার দিকে, দেখো সন্ধ্যা এখনও লাগেনি। এই যে তো বৌদি চা বানিয়েছে, তো চাটা খেয়ে নেব ফার্স্ট। আর দু তিন দিন ধরে কিছু ব্লগ দিতে পারিনি এই চ্যানেলটাতে, তো ঠিক আছে ফার্স্ট চাটা খেয়ে নিই, তারপরে মানে একটা জায়গায় রিং লাইটটা ফিক্সড করব ভাবছি, কারণ ভিডিও বানাতে অনেকটাই অসুবিধা হয়ে যাচ্ছে। তো ফার্স্ট চাটা খেয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে কোথায় আমি রিং লাইটটা ঠিকঠাক করব। তো দেখতে পাচ্ছ চা আর মুড়ি আর কিছুই নেই, আর ওই যে ওখানে মা মেয়েকে পরিষ্কার করে দিচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি রিং লাইটটা সেট করে নিয়েছি, আর দেখো আমার মেয়ে কি বলছে। তো ঠিক আছে বন্ধুরা, একটু কাশি হয়েছে তাই মানে কথা বলতে গেলেই আর কি প্রবলেম হয়ে যাচ্ছে। আর আরেকটা দুঃখের খবর দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে রিং লাইটটা দেখতে পাচ্ছ, এটা আমার কেনা 1 মাসও হয়নি বলতে গেলে। আর এখানে 3টা কালার চেঞ্জ হওয়ার জন্য যে অপশানটা দেওয়া আছে, দেখো দেখো যখনই যখনই আমি এটা ইয়ে করবো তখনই বন্ধ হয়ে যাবে। আর মানে কি, আর 1টা কালার থেকে আর মানে চেঞ্জই হচ্ছে না আর কি, বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। এই যে ওই কোণাটার মধ্যে সেট করে দিয়েছি, মানে এটাই খারাপ লাগলো আর কি। 1 মাসও হয়নি, মানে অফলাইন থেকে কিনেছি, আর এটা মনে হয় রিটার্নও নেবে না, এক্সচেঞ্জও হবে না। তো কি করা যায়, যতটুকু চলছে সেটাই চলুক। Thank you.
তো বন্ধুরা দেখতে পেলে যে আমি বিছানা টিছানা ঠিকঠাক করে নিয়েছি, খাওয়া দাওয়া কিছু হয়নি, তো ভাবছিলাম আজকে হেয়ারটা তোয়াল করব। তো আজকে হবে না, আর ভেবো না যে এটা ফোন, এটা একটা কভার, কারণ ছোট বাচ্চাদেরকে ফোন দেওয়া একদমই উচিত না। ওদেরকে আলাদা অ্যাক্টিভিটি দিয়ে বা আলাদা মানে কোনো কাজ দিয়ে ভুলিয়ে রাখা দরকার, ফোন তো একদমই দেওয়া উচিত না ছোট বাচ্চাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইকও করে দিও। তো ঠিক আছে, শুভরাত্রি। কই বুবু আমি খাই।